মুমিন বছরের 12 মাসের ভিতরে আল্লাহর কাছে চারটা মাস সম্মানিত রমজান মাসের পরে এই চার মাসের ভিতরে একটা মাস হলো মুহররম মাস মুমিন তোমার কি হয়েছে মুহররম মাসেও তুমি আল্লাহকে লজ্জা করো না তুমি গুনাহ করো মুহররম মাসেও তুমি তোমার মালিককে ভুলে যাও তোমার চাইতে বড় হতভাগ্য আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না ঠিক কি না এইজন্য মুহররম মাসে সম্মান করা কিভাবে সম্মান করবেন মুহররম মাসে গুনাহ করবেন না মুহররম মাসে আল্লাহর নিয়ামতগুলির শুকরিয়া বেশি বেশি করে আদায় করবেন আমাদের দেশে মুহররম মাস নিয়েও আবার কিছু বাড়াবাড়িও আছে আবার ছাড়াছাড়িও আছে বিশেষ করে মুহররম মাসের 10 তারিখ যেটাকে আশুরা বলা হয় আশুরা আসরাতুন থেকে এর অর্থ হলো 10 মুহররমের 10 তারিখ নিয়ে আমাদের সমাজের ভিতরে কত ধরনের অপসংস্কৃতি কত ধরনের বেদাত কত ধরনের নাফরমানি কাজ শিরিকি কাজ আমাদের সমাজে হয় কি হয় না আর জুরবেন হয় কি হয় না অথচ এই মুহররম মাসের 10 তারিখ সিয়ামু ইয়াউমি আশুরা আল্লাতি আইকাফির সানাতাল লাতি ক্বাবলা যদি কেউ মুহররম মাসের 10 তারিখ রোজা রাখতে পারে রোজা রাখার আবার সিস্টেম আছে অন্যান্য ধর্মাবলম্বীরাও এই দিনটাকে তারা পালন করে এই সম্পর্কে আমি বলেছি আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় যাওয়ার পরে দেখেছেন ইহুদিরা এই দিনটাকে খুব বেশি সম্মান করে তারাও রোজা রাখে নবীজি জিজ্ঞেস করেছিলেন তোমরা কেন রোজা রাখো তারা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দিনে আল্লাহ পাক আমাদের নবী বনী ইসরাঈলের নবী হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছিলেন এই জন্য আমরা এই দিনের কৃতজ্ঞতা আদায় সাথে রোজা রাখি নবীজি বলেন নাহনু হাক্কু বিমূসা মিনকুম তোমাদের চাইতে আমরা মূসাকে আরো বেশি মহব্বত করি বেশি অনুসরণ করি কারণ আমরা এমন ধর্ম পালন করি অতীতের কোন নবীকে আমরা অস্বীকার করি না কথা কোন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা সকল নবীকে আমরা বিশ্বাস করি সকল নবীদের প্রতি আমাদের বিশ্বাস আছে কিনা নাই যদি বিশ্বাস না থাকে ঈমান থাকবে কি ঈমান থাকবে না প্রিয় ভাইরা তবে আল্লাহর রাসূল বলেছেন হে আমার সাহাবীরা তোমরাও এই দিনে রোজা রাখবে তবে একটু খেলাফ করবে খেলাফটা কিভাবে হয়তোবা আগে একদিন অথবা পরে একদিন অতিরিক্ত আরেকটা করে নেবে তাহলে ইহুদিদের অনুসরণ হবে না তাহলে এতে কি বোঝা যায় এই মুহররম মাসের রোজার মর্যাদা পূর্বে থেকেই ছিল এমন কি রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে মুহররম মাসের রোজা কি ছিল ফরজ ছিল প্রিয় ভাইরা তাহলে মুহররম মাস মুহররম মাসে রোজা রমজানের রোজার পরে এটা নফল হয়ে গেছে এইজন্য আল্লাহ রাসূল বলেছেন আফজালু সিয়ামি বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম রমজান মাসের রোজা রাখার পরে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হচ্ছে মুহররম মাস মুহররম মাসে পারলে শুধু 10 তারিখের আগে পিছে 10 তারিখের রোজা রাখবেন তা না বরং পারলে পুরো মাস রাখেন সুযোগ হইলে দুইটা তিনটা চারটা এভাবে আপনি রোজা রাখেন রোজার উপরে আপনি আমল করতে থাকেন প্রিয় ভাইরা কিন্তু দুঃখজনক হলে সত্য এই মুহররম মাসের 10 তারিখে ইসলামের ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা জগৎটাকে মুহররম মাসের 10 তারিখে সৃষ্টি করছে আরো জুড়ে বলেন এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করছেন মুহররম মাসের কয় তারিখ 10 তারিখ আবার এই দুনিয়া আল্লাহ ধ্বংসও করবেন কিয়ামতও দিবেন মুহররম মাসের 10 তারিখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে দিন জান্নাতে ঢুকাইছিলেন এই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ আবার আল্লাহ জান্নাতে ঢুকে আদম আলাইহিস সালাম বের হয়েছিলেন পুনরায় যে দিনে আবার ঢুকাইছিলেন এই দিন ছিল মুহররমের 10 তারিখ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তো জানেনই ফেরাউনের হাত থেকে নীল দরিয়া থেকে আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছিলেন মুহররম মাসের 10 তারিখ এইভাবে ইসলামের ইতিহাসে অনেক ঘটনা আছে এর মধ্যে একটা হচ্ছে এই মুহররম মাসের 10 তারিখে নবীজির দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদতের অমীয় সুদা তিনি পান করেছিলেন এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আমার ভাইরা কিছু লোকেরা আছে শুধু এইটাকে কেন্দ্র করে এরা
দেখবেন মহররম মাসের 10 তারিখে তাজিয়া মিছিল করে হাতে চাবুক নেয় নবীর আদর্শ নাই হাসান হুসাইনের চরিত্র তাদের মধ্যে নাই অদস্য গায়ের মধ্যে চাবুক মারে ফেডে মারে ফিডে মারে চেহারা রক্তে রঞ্জিত করে ফেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেম দেখায় আর জারি গান গায় কাসেম আলীর রণে খায় কান্দি বিবি সখী নাই রে হুসন হাসান হাসসুত হুসন নাউযু বিল্লাহ কল الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه مجيدي وفرقانه الحميد زبان كل شبيب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام رن كل محبت دو جهان البدشاء سروار کائنات سید المرسلین خادم النبیین رحمت للعالمین جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم میرے پڑے آسون امرا نماز جی درٹ پوری درٹ بچ اللہم صل علی محمد وعلا آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد شبيب بلغ العلا بكماله كشف الدجى به حسنت جميع خصاله
سلم علیہ اے تیری میاڑا جنتیں کہ تو لوحا قلم تک پہنچا اور میری معراج تھی کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکمالہ کشفت تجابی زبان کلی شبائی حسنت جمیع صلو علیہ مجھے کچھ ملے مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے یعنی وہ شئی جسے اللہ ملے بلغ العلا بکمالہ کشفت تجابی جمالہ حسنت جمیع خصالہ صلو علیہ لا الہ الا شبائی شبائی عوض کلے زبان کلے لا الہ الا عرق زرے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا اللہ نا میرے ذکر کر بے جڑا اللہ پیو بندہ تڑا اللہ پیو بندہ جڑا جنت شدوئی پابے تڑا لا الہ الا زبان کو لے لا الہ الا سبحان اللہ والحمدللہ لا الہ الا اللہ سبحان اللہ والحمدللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ اللہ سبحان اللہ والحمدللہ لا لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم مہان پرتیپالک بشو جگتر مالک بشو سرشتار پرتیپالک حکم الحاکمین مہان اللہ جل شانہ و عمان والہ درباری شکریہ گیا پن کچھ جنی اتن تو دعائے کوری مائے کوری عربی ہجری شنیر پرتم ماس محرم شہر اللہ المحرم جے ماس کے اللہ ماس بلا ہوئے ای ماس محرم ماس مہان اللہ پرتم جمعائے اللہ رب العالمین اللہ گھر پرتبیر سیسٹو دم استان سیسٹو دم مکان اللہ گھڑے صلاة الجمعہ نماز دے کر دشے مہان منیب آمدر کی شجوب دیے چھل توفیق آنائیت کر چھل ایجنے انتر انتستل تکے مہان اللہ کی رازی ابن کشی کر دشے آواز کرے ریدو یابنی تو چیتے صدہ جنی تو کمٹھے شکل ملے کلمت شکر پڑچی زبان چھلے آواز کرے پڑچی الحمدللہ امرا ایک سورا تھی کی گود جمع آلو سنا پوری چھی ایٹر پوری کچھ پتھا بولو تو بیر آگے جیتو محرم ماس اتن تو گروت پرنماس عربی ہجری شن چود شو پویتلیش ہجری شنے
এবছরের প্রথম যে মাস এই মাসের নাম কি মুহররম ইতিমধ্যে মুহররম মাস শুরু হয়ে গিয়েছে আল্লাহ পাকের কাছে এক দামি মাস যে মাসকে শাহরুল্লাহিল মুহররম আল্লাহর মাস বলা হয়েছে সুবহানাল্লাহ জুড়ে বলি বছরে আল্লাহ পাক যেদিন আসমান জমিন কুল কায়নাত সব কিছু আল্লাহ পাক যেদিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে বছরে আল্লাহ পাক 12টা মাস নির্ধারিত করেছেন কয়টা মাস একটু জোরে বলতে হবে কয়টা মাস আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা তাওবায় একাধিক আয়াতে এই সম্পর্কে আল্লাহ পাক আলোকপাত করেছেন আলোচনা করেছেন একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় বলছেন إن عدة الشهور عند الله 12 شهرا 10 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم الله أكبر ذلك الدين القيم الله أكبر الله পাক বলছেন বছরে আমি আল্লাহ ইদ্দাতাস শুহুর ইনদাল্লাহ 12 শাহরা 12টা মাস নির্ধারিত করেছি ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুল হুরুম যেদিন আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিনই বছরে 12 মাস আল্লাহ নির্ধারণ করেছেন এর ভিতরে আল্লাহ পাক বলছেন মিনহা আরবাতুল হুরুম 4টা মাস হচ্ছে সম্মানিত মাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলি সুবহানাল্লাহ কয়টা মাস সম্মানিত ভাই 4টি মাস আল্লাহ পাক সম্মানিত করছেন 3টা হচ্ছে ধারাবাহিক সালাতা মুতাওয়ালি 3টা ধারাবাহিক জিলকত জিলহজ আর এখন যেটা রানিং যাচ্ছে এই মাসের নাম কি মুহররম আরেকটা মাস হচ্ছে রজব ও মুদর রমজানের আগের মাসের আগের মাস মানে রজব রজব মাস এই 4 মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন সুবহানাল্লাহ বলুন এই যে 4 মাস জিলকদ জিলহজ মুহররম রজব আবার এই 4 মাসের ভিতরে আল্লাহ বিশেষ মর্যাদা পূর্ণ করেছেন মুহররম মাস সুবহানাল্লাহ কোয়া দরকার নাই মনে নাকি তাহলে কোয়েন বাড়িতে লয়ে গেল লাভ নাই কারণ বাড়ি পর্যন্ত যাবেন কিনা ইয়ারও কোনো গ্যারান্টি নাই ঠিক কিনা ঠিক কিনা এই জন্য সুবহানাল্লাহর জায়গায় একটু সুবহানাল্লাহ লাগাই দিয়েন ঠিক আছে না ইনশাল্লাহ হ্যাঁ ভাই এই যে 4 মাস জিলকদ জিলহজ মুহররম আর রজব যে 4টা মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন 4 মাসের ভিতরে বিশেষ সম্মানিত মাস আল্লাহর কাছে যে মাস এই মাসের নাম হলো মুহররম মুহররম মাস আল্লাহর কাছে এক দামি মাস আরবি হিজরি সনের প্রথম মাস দুঃখজনক হলে সত্য মুসলমান আজকে মুহররম কখন আসে কখন যায় এটাই বলতে পারে না ঠিক কিনা মুসলমানের এখন আরবির সাথে কোন সম্পর্ক নাই থার্ডি ভাষ নাই ইংরেজিতে জেরাই তাই ইল্লা মাশাআল্লাহ বাংলাদেশের সকল মানুষ দেখবেন এটা খুব ভালো করে জানে থার্ডি ভাষ নাই অলঙ্গ হয়া বেহায়াপনা হয়া নির্লজ্জ হয়া সেদিন নাচ গানে মেতে শতকরা 98% মানুষই বলতে পারবে না আমরা যে বাঙালি দাবি করি বছরে একদিন ইলিশ আর পান্তা খায় বাঙালি মা কথা দি হইনি আপনারা আসেন কিছু সারা বছর খবর নাই কৃষকের দান ছাড়ে না বৈশাখ মাস আসলে পরে দেখবেন মাশাআল্লাহ মাথার মধ্যে আপনারা একটা গামছা বাঁধে এরপরে একটা কেচি এটার কি কয় ধান যে কাটে হলো তাইলে মাশাআল্লাহ মোটামুটি 50% মানুষ বলতে পারবে একদম অশিক্ষিত লোক হইলো দেখবেন জানুয়ার ফেব্রুয়ার একদিন শুনছিলাম এরকম একটা এরকম হইলো মাশাআল্লাহ ইংরেজিতে বছরে 12টা মাসের নাম বলতে পারে
কিন্তু আফসোস যে ভাষার সাথে যে জাতির সাথে মুসলমানের সব ইবাদতের সম্পর্ক মুসলমান সেই ভাষা জানে না সে আরবি হিজরি সন কবে শুরু হয় সেটাই মুসলমান বলতে পারে না মুহররম মাস যে এক সম্মানিত মাস এটাও আমাদের ভিতরে অনেকের জানা নাই যে মাসে আল্লাহ পাক বলেছেন ফালা তাজলিমু ফীহিন্ন আনফুসাকুম তোমরা কেউ কাহার উপরে জুলুম করবে না এমন কি নিজের উপরে নিজে জুলুম করবে না অর্থাৎ মুহররম মাসে যেন তুমি গুনাহ না করো গুনাহ থেকে বেঁচে থাকো কিন্তু বাংলাদেশে মুহররম মাসেও গুনাহ হয় কি হয় না আর আজকে বলেন গুনাহের এখন ঝমঝমাট বাজার চলতেছে দেখেন না এখন মাশাআল্লাহ আমাদের দেশে কত মানুষ সিনেমা দেখে এসে এটারে আবার রিভিউ দেয় কথা কন না কেন একটা সময় ভাবছিলাম মনে হয় এগুলো বন্ধ হয়ে যাবে এখন দেখা যায় না বন্ধ হইতেছে না এটা আরো বাড়তেছে কি বলেন ঠিক কিনা নিজে গুনার কাজ করে আবার আইসা ওইটাকে রিভিউ দেয় কি সুন্দর বলে আমি এটা দেখে চোখের পানি রাখতে পারছি আহারে কি কি প্রেম কি ভালোবাসা অথচ একটা দিন বলে না যে জাহান্নামের ভয়ে আমার চোখ দিয়ে পানি পড়ছে আমি নামাজে গিয়ে সাজদা দিয়েছি এই সাজদারত অবস্থায় আমার জাহান্নামের কথা শুনুন হয়ে গেছে আমি হাসরের মাঠে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো এই টেনশনে আমার চোখ দিয়ে পানি পড়ে এই কথা মুসলমানের জবান দিয়ে বের হয় না প্রিয় ভাইরা এটা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় এই জন্য মুহররম মাসকে সম্মান করতে হবে যেহেতু আল্লাহ পাক এটাকে সম্মানিত করেছেন আল্লাহ নবী যে হাদিসে বলেছেন قال النبي صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم আল্লাহর নবী বলেন হে আমার উম্মত শোনো রমজান মাসের রোজার পরে শ্রেষ্ঠ রোজার মাস নবীজি বলেন এই মাস শ্রেষ্ঠ রোজার মাসের নাম হলো মুহররম মাস কারণ এই মাস হলো আল্লাহর মাস আল্লাহর মাস কি সম্মান দেওয়ার দরকার আছে কিনা নাই হ্যাঁ ভাই দুনিয়ার নিয়ম কি যদি আপনি কোনো সম্মানিত কোনো লোকের সামনে যান সম্মানিত লোকের সামনে গিয়ে আপনি ভদ্রতা বজায় কথা বলেন কেন ভদ্রতা বজায় কথা বলেন এই সম্মানিত লোকের সামনে গিয়ে অভদ্র ভাবে যদি আমি কথা বলি তাহলে সম্মান প্রেস্টিজের লস হবে বিয়াদবি করলে আমার ইজ্জত ঠিক থাকবে না যদি আপনার সামনে আপনার বাবা চলে আসে আপনি একান্ত একা ঘরের ভিতরে একরকম আছেন হাত পা সরায়া আপনি বসে আছেন কিন্তু বাবা চলে আসছে অথবা আপনার শ্বশুর চলে আসছে তখন কি আপনি হাত পা সরায়া বসে থাকতে পারবেন না না পারবেন না কেন পারবেন না আপনি চিন্তা করবেন তারা সম্মানিত তারা মুরব্বী তাদেরকে সম্মান দিতে হয় হাত পা গুলা দেওয়া হবে সম্মানের সহিত দাঁড়ায় তাদের সঙ্গে কথা বলতে হবে হে মুমিন বছরের বারো মাসের ভিতরে আল্লাহর কাছে চারটা মাস সম্মানিত রমজান মাসের পরে এই চার মাসের ভিতরে একটা মাস হল মুহররম মাস মুমিন তোমার কি হয়েছে মুহররম মাসেও তুমি আল্লাহকে লজ্জা করো না তুমি গুনাহ করো মুহররম মাসেও তুমি তোমার মালিককে ভুলে যাও তোমার চাইতে বড় হতভাগ্য আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না ঠিক কিনা এই জন্য মুহররম মাসে সম্মান করা কিভাবে সম্মান করবেন মুহররম মাসে গুনাহ করবেন না মুহররম মাসে আল্লাহর নিয়ামতগুলির শুকরিয়া বেশি বেশি করে আদায় করবেন আমাদের দেশে মুহররম মাস নিয়েও আবার কিছু বাড়াবাড়িও আছে আবার ছাড়াছাড়িও আছে বিশেষ করে মুহররম মাসের 10 তারিখ যেটাকে আশুরা বলা হয় আশুরা আসারাতুন থেকে এর অর্থ হলো 10 মুহররমের 10 তারিখ নিয়ে আমাদের সমাজের ভিতরে কত ধরনের অপসংস্কৃতি কত ধরনের বেদাত কত ধরনের নাফরমানি কাজ শিরিকি কাজ আমাদের সমাজে হয় কি হয় না আর জুরবেন হয় কি হয় না অথচ এই মুহররম মাসের 10 তারিখ সিয়ামু ইয়াউমি আশুরা আল্লাতি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা যদি কেউ মুহররম মাসের 10 তারিখ
রোজা রাখতে পারে রোজা রাখার আবার সিস্টেম আছে অন্যান্য ধর্মাবলম্বীরাও এই দিনটাকে তারা পালন করে এই সম্পর্কে আমি বলেছি আল্লাহর রাসূল হিজরত করে মদিনায় যাওয়ার পরে দেখেছেন ইহুদিরা এই দিনটাকে খুব বেশি সম্মান করে তারাও রোজা রাখে নবীজি জিজ্ঞেস করেছিলেন তোমরা কেন রোজা রাখো তারা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দিনে আল্লাহ পাক আমাদের নবী বনী ইসরাইলের নবী হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছিলেন এই জন্য আমরা এই দিনের কৃতজ্ঞতা আদায়ের সাথে রোজা রাখি নবীজি বলেন নাহনু হাক্কু বিমূসা মিনকুম তোমাদের চাইতে আমরা মূসাকে আরো বেশি মহব্বত করি বেশি অনুসরণ করি কারণ আমরা এমন ধর্ম পালন করি অতীতের কোন নবীকে আমরা অস্বীকার করি না কথা কোন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা সকল নবীকে আমরা বিশ্বাস করি সকল নবীদের প্রতি আমাদের বিশ্বাস আছে কিনা নাই যদি বিশ্বাস না থাকে ঈমান থাকবে কি ঈমান থাকবে না প্রিয় ভাইরা তবে আল্লাহর রাসূল বলেছেন হে আমার সাহাবীরা তোমরাও এই দিনে রোজা রাখবে তবে একটু খেলাফ করবে খেলাফটা কিভাবে হয়তোবা আগে একদিন অথবা পরে একদিন অতিরিক্ত আরেকটা করে নেবে তাহলে ইহুদিদের অনুসরণ হবে না তাহলে এতে কি বোঝা যায় এই মুহররম মাসের রোজার মর্যাদা পূর্বে থেকেই ছিল এমন কি রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে মুহররম মাসের রোজা কি ছিল ফরজ ছিল প্রিয় ভাইরা তাহলে মুহররম মাসের রোজা রমজানের রোজার পরে এটা নফল হয়ে গেছে এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আফজালুস সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম রমজান মাসের রোজা রাখার পরে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হচ্ছে মুহররম মাস মুহররম মাসে পারলে শুধু 10 তারিখের আগে পিছে 10 তারিখের রোজা রাখবেন তা না বরং পারলে পুরো মাস রাখেন সুযোগ হইলে দুইটা তিনটা চারটা এভাবে আপনি রোজা রাখেন রোজার উপরে আপনি আমল করতে থাকেন প্রিয় ভাইরা কিন্তু দুঃখজনক হলে সত্য এই মুহররম মাসের 10 তারিখে ইসলামের ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা জগৎটাকে মুহররম মাসের 10 তারিখে সৃষ্টি করেছে আরো জুড়ে বলেন এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করছেন মুহররম মাসের কয় তারিখ 10 তারিখ আবার এই দুনিয়া আল্লাহ ধ্বংসও করবেন কিয়ামতও দিবেন মুহররম মাসের 10 তারিখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে দিন জান্নাতে ঢুকাইছিলেন এই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ আবার আল্লাহ জান্নাতে ঢুকে আদম আলাইহিস সালাম বের হয়েছিলেন পুনরায় যে দিনে আবার ঢুকাইছিলেন এই দিন ছিল মুহররমের 10 তারিখ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তো জানেনই ফেরাউনের হাত থেকে নীল দরিয়া থেকে আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছিলেন মুহররম মাসের 10 তারিখ এইভাবে ইসলামের ইতিহাসে অনেক ঘটনা আছে এর মধ্যে একটা হচ্ছে এই মুহররম মাসের 10 তারিখে নবীজির দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদতের অমীয় সুদা তিনি পান করেছিলেন এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আমার ভাইরা কিছু লোকের আছে শুধু এইটাকে কেন্দ্র করে এরা দেখবেন মুহররম মাসের 10 তারিখে তাজিয়া মিছিল করে হাতে চাবুক নেয় নবীর আদর্শ নাই হাসান হুসাইনের চরিত্র তাদের মধ্যে নাই অদস্য গায়ের মধ্যে চাবুক মারে ফেডে মারে ফিডে মারে চেহারা রক্তে রঞ্জিত করে ফেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেম দেখায় আর জারি গান গায় কাছে মালি রনে খায় কান্দি বিবি সখী নাই রে হুসন হাসন হাসত হুসন নাউজুবিল্লাহ কল কাসিম আলী রনে খায় কান্দি বিবি সখি নাই রে হুসন হাসন হুসন হাসন অথচ নবীজির দৌহিত্রদ্বয় তাদের নাম কি হুসন হাসন ছিল হুসন ভাসন ছিল তাদের নাম কি ছিল হাসান আর হুসাইন নামটাও সুন্দর করে বলে না অথচ ওরা তার প্রেম দেখায় হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার প্রেম দেখায়া গায়ে চাবুক মারে আসলে এরা হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি নয় বরং তারা হচ্ছে নবীর আদর্শের সঙ্গে গাদ্দারি দল এরা সত্যিকারের আশিক রাসূল হতে পারে না কথা কোন ঠিক না এরা হচ্ছে একটা ধোকাবাজ এই মুহররম মাসের 10 তারিখ আসলে পরে কত কুসংস্কার কাজ মাশাআল্লাহ করে আমরা যতই ওয়াজ করি কাজ হবে না তারা কিন্তু মাশাআল্লাহ প্রস্তুত আছে আছে কিনা নাই বিশেষ করে ঢাকা শহরে পুরান ঢাকা আমি আগে পুরান ঢাকায় জমা পড়াইতাম মাশাআল্লাহ একদিকে আমার ওয়াজ চলে হেরাও মাশাআল্লাহ হাসান হুসন চালু করছে এইগুলো আমাদের দেশের অবস্থা
কোন দিকে আমরা চলছি ইসলামটাকে আমরা মানি মন ঘোড়া মতো আমরা মানি যতটুকুন মানলে আমাদের কোনো সমস্যা হয় না ততটুকুন মানি ইসলাম আবেগের নাম নয় ইসলাম হচ্ছে শরীয়ত মানার নাম প্রিয় ভাইরা এজন্য মুহররম মাসে কোনো বাড়াবাড়ি করা যাবে না কথা কোন ঠিক কিনা আবার কিছু মানুষ আছে মুহররম মাস এটা মানতেই রাজি না এরা আবার অতিরিক্ত করে সারা ছাড়িও করা যাবে না বাড়াবাড়িও করা যাবে না এই মুহররম মাসকে স্বাগত জানাতে হবে মুহররম মাসকে সম্মান দিতে হবে কারণ এটা আল্লাহ পাকের মাস এই মুহররম মাসের 10 তারিখে যদি সহি নিয়তে কেউ রোজা রাখতে পারে আল্লাহ পাক পূর্বের এবং পরের দুই বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন প্রিয় ভাইরা আসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে ফজিলত এবং মর্যাদার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠতম এই মাসে আমরা পবিত্র কোরআনের শ্রেষ্ঠতম সূরা থেকে কিছু আলোচনা করছিলাম এবং এই মুহূর্তে আমরা আবার সেখান থেকে আলোচনাটা স্টার্ট করতে চাই শুরু করতে চাই ইনশাআল্লাহ বলি আর জোরে বলি ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিইযনিল্লাহ বিফযলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ সহকারে দিলের কান দিয়ে কথাগুলি শুনে বাস্তবিক জীবনে আল্লাহ প্রয়োগ করার তৌফিক দান করুক সবাই বলে আমিন আমার ভাইরা আসেন আমার ভাইরা কষ্ট হচ্ছে না কোনো সমস্যা শরীর খারাপ আচ্ছা আমরা আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে শিফা দান বেশি সমস্যা হলে বসেন আচ্ছা যাক ভাইরা আসেন আমরা একটা সূরা থেকে কথা বলছিলাম সূরাটার নাম শুনুন আছে না সূরাতুল ফাতিহা থেকে আমরা কিছু কথা গত জুমায় বলেছি আলোচনায় আমরা গত জুমায় শুনেছি সূরাতুল ফাতিহা এমন একটি সূরা যেটা কোরআনের কোরআনুল কারীমের সর্বপ্রথম একসঙ্গে নাজিলকৃত সূরা সুবহানাল্লাহ জোরে বলুন এর আগে একসঙ্গে কোরআনের আর কোন সূরা আল্লাহ পাক নাজিল করেন নাই শুনুন আছে আপনাদের সূরাতুল ফাতিহার আগে একসঙ্গে পূর্ণাঙ্গ রূপে কোন সূরা আল্লাহ পাক নাজিল করেন নাই সর্বপ্রথমই একসঙ্গে পূর্ণাঙ্গ রূপে কোরআনুল কারীমের যে সূরা নাজিল হয়েছে এই সূরার নাম কি সূরাতুল ফাতিহা মূলত বলেছি যে এই সূরাটা পুরা কোরআনের ব্যাখ্যা পুরা কোরআনের কি ব্যাখ্যা পুরা কোরআনের সার সংক্ষেপই হচ্ছে সূরাতুল ফাতিহা এত গুরুত্বপূর্ণ সূরা যেই সূরাতে আল্লাহ পাক বান্দাকে তার মালিকের কাছে অভিনন্দন কিভাবে অভিনন্দন পত্র গোলাম তার মালিককে করবে আল্লাহ পাক সেই শিক্ষা এই সূরার মধ্যে দিয়েছেন আর জোরে বলুন সুবহানাল্লাহ আমরা অনেক সময় অনেক সমাজের শিক্ষিত হোক শিল্পপতি হোক নেতা হোক আমরা অভিনন্দন দেই অভিনন্দন পত্র তার সামনে পেশ করি এই সূরা হচ্ছে অভিনন্দন পত্রের সূরা আল্লাহ নিজে তার গোলামকে অভিনন্দন পত্র কিভাবে লিখতে হবে শিক্ষা দিয়েছেন কেমনে একটু খেয়াল করেন কেউ যদি অভিনন্দন পত্র কাহারো সম্পর্কে লিখে তখন তার ভিতরে তিনটা জিনিস থাকে বলেন কয়টা জিনিস সবাই বলতে হবে কয়টা এক নাম্বার প্রশংসা করে প্রথমে কি করে প্রশংসা করে একজনকে অভিনন্দিত করবেন প্রথমে তার প্রশংসা করতে হবে তার প্রশংসা করে বলে হে শিল্পপতি আপনি জনদরদী গরিবের বন্ধু যদিও বছরে ইল্লা মাশাআল্লাহ গরিবের দুই টাকাও দেয় না কিন্তু তার কাছ থেকে যদি কোনো কিছু নিতে হয় প্রথমে তার প্রশংসা করতে হয় অভিনন্দিত ব্যক্তির প্রশংসা করতে হয় তিনটা জিনিস অভিনন্দন পত্রে থাকে প্রথম নম্বরে থাকে প্রশংসা দুই নম্বরে থাকে পরিচয় আপনি যাকে অভিনন্দিত করবেন তার সামনে আপনার পরিচয় দিতে হবে যে প্রতিষ্ঠান থেকে করা হবে এই প্রতিষ্ঠানের পরিচয় দিতে হবে তিন নম্বরে থাকে দাবি দাবি উপস্থাপন করে সূরাতুল ফাতিহা যেন এমন একটা সূরা আল্লাহ নিজে বান্দাকে শিক্ষা দিচ্ছেন বান্দা তুমি আমাকে অভিনন্দন করো
এই সূরা ফাতিহার ভিতরে তিনটা বিষয় আছে যখন আমরা বলি আল্লাহ শিখাই দিতেছেন যখন আমরা নামাজে দাঁড়ায় বলি যে আল্লাহ আমরা আপনারই গোলাম করি গোলামি করি আপনারই দাসত্বগিরি করি আপনারই ইবাদত করি আল্লাহ তখন জিজ্ঞাসা করে বান্দা আমার ইবাদত কেন করছ তখন আমরা জবাব দেই ও ইয়াকা নাস্তাঈন আল্লাহ যেহেতু ইবাদত আপনারই করি অতএব সাহায্যটা আপনার কাছেই চাই বলুন তো এখানে দাবি আছে কিনা না আর জোরে বলেন আছে কিনা না মনে হয় যেন বান্দাকে আল্লাহ পাক কুদরতি ভাবে শিখাই দিয়েছেন ভাইরা আমার এজন্য সূরা ফাতিহা গুরুত্বের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা যে সূরার ভিতরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ শিখাই দিচ্ছেন বান্দা তুমি আমার কাছে অভিনন্দন পত্র কিভাবে করবে সর্বপ্রথম তুমি আমার প্রশংসা করো নামাজের ভিতরে দাঁড়ায়া আমরা সূরা ফাতিহার প্রথম দিকে আল্লাহর প্রশংসা করি প্রশংসা করতে গিয়া আমরা সর্বপ্রথম বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরো সূরা বলি আল্লাহু আকবার নামাজের ভিতরে দাঁড়ায় সর্বপ্রথম আমরা বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যত ধরনের প্রশংসা হতে পারে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হোক যত ধরনের প্রশংসা আমি যে কাহারও প্রশংসা করি না কেন মূলত কিন্তু তার প্রশংসা হয় না প্রশংসা হয় কার কারণ প্রশংসার একমাত্র উপযুক্ত প্রশংসার একমাত্র মালিক তিনি কে ভাইরা আমার সূরা ফাতিহার প্রথম বাক্যের ভিতরে আমরা আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য কোন আল্লাহর জন্য প্রশংসা রব্বিল আলামিন যিনি বহু জগতের রব বহু জগতের লালন পালনকারী সুবহানাল্লাহ জোরে বলি যিনি একটা জগত না রব্বিল আলামিন বহু জগৎ বহু বচন আল্লাহ ব্যবহার করেছেন যিনি বহু জগতের আমরা তো মনে করি যে ইহকাল পরকাল দুনিয়ার জগৎ আখেরাত আর জগৎ এই দুই জগতের মধ্যেই সীমাবদ্ধ না আরো অনেক অনেক জগৎ আছে এই যে আমরা আমরা জমিনে আছি আমাদের নিচেও জমিন আছে কিনা নাই আর জোরে বলুন আছে কিনা নাই প্রিয় ভাইরা তাহলে এরকম অনেক জগৎ আছে সমস্ত জগৎ সমূহের রব তার প্রশংসা করার দরকার আছে কিনা নাই আল্লাহ পাক শিখাই দিচ্ছেন বান্দা নামাজে দাঁড়ায় বলো সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব রবুবিয়ত কাকে বলা হয় রব কাকে বলা হয় আমি আপনাদের সামনে একেবারে সংক্ষেপে সহজ ভাষায় আমি আপনাদের সামনে বলতে চাই আমি খুব সুন্দর করে লিখে আনছি রব তো তাকে বলা হয় যখন যার যতটুকু প্রয়োজন হয় খুব ভালো করে বুঝবেন যখন যার যতটুকু প্রয়োজন হয় ততটুকু সময় হওয়ার পূর্বেই যিনি তার গোলামের কাছে পৌঁছায়া দেন তার নামই হচ্ছে রব সুবহানাল্লাহ যখন যার যতটুকু প্রয়োজন হয় সময় হওয়ার পূর্বেই সেটা যিনি তার গোলামের কাছে পৌঁছায়া দেন তার নাম কি রব আমার আল্লাহ কত বড় দয়া আমার প্রয়োজন কখন কি হবে সময় হওয়ার আগে আল্লাহ পাক দিচ্ছেন ছোট্ট একটা বাচ্চা পৃথিবীতে আসার আগে আল্লাহ পাক সে যখনই পৃথিবীতে আসবে নবজাত শিশু তার খাবারের প্রয়োজন একটু আগেও সন্তান যখন তার মায়ের পেটে ছিল মায়ের স্তন থেকে দাঁতক শিশু মায়ের স্তনে মুখ লাগাতে দেরি হয়েছে অটোমেটিকলি আল্লাহ পাকের রহমতের ঝর্ণা যেন জারি হয়ে গেছে মায়ের স্তন থেকে দুধ জারি হয়ে যায় আল্লাহু আকবার জোরে বলো আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন বান্দা আমি তো সেই রব তোমার যাও কথা কন না কেন ঠিক কেন আবার কত সুন্দরী স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার যদি ধর্ম যার যার উৎসব সবার হয় তাহলে এই কথাও মেনে নিতে হবে এটা বুঝতে হবে আমাদের ঈমান চলে যাওয়ার সম্ভাবনা হয়ে যায় অনেক সময় আমরা সেটা বলতেও পারি না কত কথা কতজনে বলে দেখেন না অনেকজনে বইলে ফেলায় যে অনেক কথা বলে ফেলে
সেটা খেয়াল করতে হবে প্রিয় ভাইরা এমন আকীদা রাখা যাবে না এমন কুফরি আকীদা রাখা যাবে না যে কুফরি আকীদা লালন করলে বিশ্বাস করলে আমার অন্তর থেকে ঈমান চলে যায় সেই আকীদা আমি বিশ্বাস করতে পারি না কথাগুণ ঠিক কিনা হ্যাঁ ওনারা ওনাদের ধর্ম পালন করবে ওনাদের ধর্ম পালন করবে ওনাদের ধর্ম পালন করতে গিয়া আমরা কোন আমরা বাধা দিব না বরং ইসলাম শিক্ষা দেয় প্রয়োজনে পাহারাদারি করো প্রয়োজনে পাহারাদারি করো ওরা প্রতিদিন খুশি হব এটা কোন মুসলমানের কাজ হতে পারে না এজন্য খেয়াল করতে হবে আল্লাহ পাক বলেন বান্দারে আমি তোরে এত দয়া করে আমি আল্লাহ তোরে আমি আল্লাহ সৃষ্টি করছি আমি রব তোর যখন যা লাগে তোর সময় হওয়ার আগেই আমি আল্লাহ তাদি